আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানিয়েছিলাম বিকেলে হচ্ছে খুব সুন্দর হচ্ছে মচমচে ফ্রেঞ্চ ফ্রাই, একদম ছোট থেকে শুরু করে একদম বাসার বুড়ো হোক আর হচ্ছে যাই হোক গেস্ট বা নিজেরা, সবাই কিন্তু হচ্ছে গিয়ে এটা অনেক বেশি পছন্দ করে। আর যেটা নিয়ে হচ্ছে গিয়ে একদম কি বলবো হচ্ছে কাড়াকাড়ি লেগে যায় সেটা হচ্ছে গিয়ে আমাদের সবার প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই। তো আজকে দেখাবো হচ্ছে এই রেসিপিটা। সো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সব থেকে যদি সহজ কোনো রেসিপি থাকে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি। এই যে দেখতেই পাচ্ছেন যেমনটা করে, এই যে মোটামুটি চেষ্টা করবেন যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে কাটটা সাধারণত হয় এইভাবে করে কেটে নেবেন। আপনি ইচ্ছা করলে থেকে অন্যরকম কাটও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। খেতে তো ওই একই রকম লাগবে, তবুও আমরা এই রকম সাইজ চিনি যে এইরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই হয়। তো তাই তো আরেকটা প্যানে হচ্ছে গিয়ে পানি গরম করতে দিয়েছি, অলরেডি পানি গরম হচ্ছে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে গিয়ে স্টেপ এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে। তো এর ভিতরে হচ্ছে গিয়ে আপনি আপনার যে আলুগুলো আপনি ফ্রাই করবেন সেই আলুগুলো আপনি একদম দিয়ে দিবেন। এটা কিন্তু একদম পুরোপুরি বয়েল করা যাবে না, মানে পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এটা জাস্ট হচ্ছে এই দেখেন, এই যে পানিটা এই যে আপনার ফুটে উঠলো, ফুটে ওঠা পর্যন্ত জাস্ট 3 মিনিটের মতো রাখবেন। দেন সাথে সাথেই হচ্ছে গিয়ে আপনি পানিটা ঝেড়ে ফেলে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন আলুটার চেহারা দেখে যে একটু হাফ সিদ্ধ টাইপের হয়েছে। দেন ওই অবস্থাতেই হচ্ছে পানিটা ঝেড়ে নিয়ে একটু টিস্যু দিয়ে হোক বা ঘরে যদি টিস্যু না থাকে পরিষ্কার সাদা কাপড় থাক বা যাই হোক পরিষ্কার একটা কাপড় দিয়ে আপনি পানিটাকে মানে একদম শুকিয়ে নেবেন। ঠিক আছে, মেইন কথা হচ্ছে পানিটা শুকিয়ে নিতে হবে। এই যে পানিটা শুকিয়ে নেওয়ার পরে এই টাইপের একটা অবস্থাতে হচ্ছে গিয়ে এসেছে। দেন হচ্ছে গিয়ে এটা মাখাবো আমি। সবাই আসলে এক একজন এক এক রকম করে করে। আমি হচ্ছে গিয়ে আপনার একটা ডিম নিয়েছি, লবণ নিয়েছি, তবে আপনি মচমচে খেতে চাইলে আপনি এই টাইপ নিতে পারেন। শুকনো মরিচের একটু গুঁড়ো নিলাম, মানে ভাজা যেটা ভাজা গুঁড়োটাও নিয়েছি, একটু শুকনো মরিচের যেটা এমনিতে যে গুঁড়োটা পাওয়া যায়। আমি রাঁধুনি মশলা ইউজ করি, তো হচ্ছে রাঁধুনির মরিচের মানে গুঁড়োটা দিয়েছি। দেন হচ্ছে দিতে হবে হচ্ছে কি একটু কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার ছোটো আপনার প্যাকেট বা হচ্ছে ছোটো বোতল পাওয়া যায়। এবার দিলাম হচ্ছে গিয়ে একটা মানে যে ময়দা, ময়দা দিলাম 1 চামচের মতো দিলাম। দেন আমার মনে হলো যে আরেকটু লাগবে, আরেক চামচ দিলাম। তো আমি পুরো মিশ্রণটা হচ্ছে সুন্দর করে মেখে নিয়েছি, চামচের সাহায্যে মেখে নিয়েছি। আপনারা যদি হাত দিয়ে যদি কমফোর্টেবল হন হাত দিয়ে মেখে নেবেন, এটা কোনো ব্যাপার না। দেন হচ্ছে এই যে এইটা হচ্ছে গিয়ে এটার একটা কি বলবো সিক্রেট ইয়ে বলতে পারেন, ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন। কারো যদি চাট মশলা থাকে তারা চাট মশলা ইউজ করতে পারেন, চাট মশলা হাতের কাছে না থাকলে ম্যাগি স্বাদে ম্যাজিক এই যে যেই মশলাটা এটা আপনারা ইউজ করতে পারেন। খুব সম্ভবত 5 টাকা করে নেয় বা 10 টাকা করে একটা, ধরেন 2 আলুর জন্য 1 প্যাকেট এনাফ। ঠিক আছে, আর আপনি যদি একটু মানে বেশি মানে একটু ঘ্রাণ মানে ঘ্রাণ সহ খেতে চান তো আপনি 2 প্যাকেট দিয়ে দিবেন, সেটা কোনো ব্যাপার না। আমি 1 প্যাকেট দিয়েছি। আর মিক্সড করে নেওয়ার পরে এই পর্যায়ে হচ্ছে গিয়ে এসেছে। তো দেন হচ্ছে আমি এই যে যখন এগুলো মিক্সড করছিলাম তখন আমি অলরেডি চুলায় হচ্ছে গিয়ে তেল একদম কম মানে হিটে দিয়ে কম স্পিডে দিয়ে হচ্ছে আমি চুলাতে কিন্তু অলরেডি কিন্তু আমার মানে তেল গরম হচ্ছে। ঠিক আছে, তো এই মানে ওই সময়টা আমি আর কি মানে কাজেই লাগিয়েছি যে যখন আমি এগুলো মাখামাখি করছিলাম তখন অলরেডি হচ্ছে গিয়ে আমি চুলাতে আপনার তেল গরম করে নিয়েছি। তো তেল গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি একটা দিয়ে দেখছি যে হিটটা ঠিক আছে কিনা। হ্যাঁ, একদমই হচ্ছে গিয়ে আপনার পারফেক্ট হিট মানে আছে, যেহেতু অনেকক্ষণ ধরেই হচ্ছে অল্প অল্প করে জ্বলছিল। সো একদম মানে পারফেক্ট মানে যেই ইয়েটা লাগবে হিটটা লাগবে সেটাই আর কি আছে। তো আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি।
তো আসলে এই পর্যায়ে একসাথে সবগুলো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে একটু পরেই হচ্ছে গিয়ে আমি একটু একটা কাঁটা চামচ দিয়ে মানে প্রথমেই হচ্ছে যেটা দিয়ে উঠায় ওইটা দিয়ে আমি নাড়াচাড়া করবো না, আপনারাও সেম একই করবেন। আপনারা হয়তো বা একটা শলা মানে যে বা হচ্ছে গিয়ে আপনার মানে চিকন টাইপের কোনো কিছু দিয়ে দেন হচ্ছে গিয়ে আপনারা একটু নেড়ে চেড়ে দিবেন। আমি যেহেতু দুটো আলু কেটে নিয়েছিলাম তো দুটো আলুতে যা হয়েছে তাতে আমি তিনবার ভাজতে পারবো এইটা, তো আমি ওইটা ওই হিসাবটা করেই হচ্ছে গিয়ে আমি প্রথমবারে এই কটা দিয়েছি, তো দ্বিতীয়বারেও এই কটা হবে, তৃতীয়বারেও হচ্ছে গিয়ে এরকম হবে, ঠিক আছে। আমি কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে হচ্ছে গিয়ে নেড়ে যাতে একটার সাথে আরেকটা যাতে না লাগে এই টাইপের করে হচ্ছে গিয়ে দিচ্ছি। এবং শুধু তাই না, আপনার উপরের পাশটা বা নিচের পাশটা যাতে অলরেডি মানে একই রকম হয় এই জন্য। আর অলরেডি যখন আমি এই কাঁটা চামচ দিয়ে নাড়ছিলাম আমি টের পাচ্ছিলাম যে হচ্ছে গিয়ে একদম মচমচে হয়েছে, ঠিক আছে, একদম মানে কি বলবো। আর যখন আমরা খেয়েছিলাম জিনিসটা তখন আমরা আসলেই অনেক বেশি ভালো লেগেছে, কারণ অনেক মচমচে ছিল। তো আমার ভাজাটা কমপ্লিট, এখন হচ্ছে গিয়ে আমি এটা তুলে ফেলছি। আমি আসলে দুইটা আলুর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, তো এইটা হচ্ছে আমি প্রথমবারে হচ্ছে এই কয়টা ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে গিয়ে তুলে নিলাম। এটা একটু বেশি ভাজা ছিল, এভাবে আমি প্রত্যেকটা ভেজে নিব। আর এই যে যেইটা ভেজেছিলাম এইবারেরটা হচ্ছে গিয়ে একটু কম ভেজেছি, মানে এটা কিন্তু একদম মানে একটু বেশি একটু কম লাল হয়েছে, ঠিক আছে। কারণ একই বাসায় কিন্তু সবাই একই রকম ভাজা খায় না, কেউ একটু বেশি ভাজা খায়, কেউ একটু কম ভাজা খায়, তো যার যেমন খুশি মানে সেইভাবে হচ্ছে খাবেন, কোনো অসুবিধা নেই। আর লাস্ট পর্যায়ে হচ্ছে গিয়ে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই এর থেকে আরও বেশি ছিল, এটা হচ্ছে গিয়ে আমি জাস্ট সাজিয়ে রেখেছি তাই। আরও তো হচ্ছে গিয়ে আমি যখন ভাজতেছিলাম তখন গরম গরম ওরা আরও অনেক খেয়ে নিয়েছে, আর এটা হচ্ছে লাস্টে আমি ডেকোরেশনের জন্য রাখলাম। কি বলবো যে বড়রা তো অবশ্যই হচ্ছে গিয়ে খাবে, আমি একটা নিজেই খেয়ে দেখলাম যে আসলে কেমন হয়েছে। তো আসলে সস দিয়ে যখন মুখে দিয়েছিলাম আমি আসলে নিজেই মানে বুঝতে পারিনি যে আসলে এতটা মজা হবে, বেশ ক্রিস্পি ছিল, উইথ হচ্ছে গিয়ে কি বলবো একদমই হচ্ছে গিয়ে পারফেক্ট ছিল। তো বড় যারা তারা তো অবশ্যই, আর ছোট বাচ্চাদের তো আসলে কি বলবো তারাও এটা অনেক মজা করে খাবে। আপনারা বাসায় বিকেলের নাস্তা হিসেবে কিন্তু হচ্ছে গিয়ে মানে বানিয়ে নিতে পারেন। আমার মনে হবে যে এটা আমার বাচ্চা নিচ্ছিল যে হচ্ছে গিয়ে আম্মু আমি আরও নিব, তো ও আসলে এই দিন অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে ফেলেছে। তো কথা হচ্ছে যে বিকেলের দিকে কিন্তু আপনার একটু নাস্তাতে একটু যদি এরকম করে সুন্দর করে দেওয়া হয় বাচ্চাদের, ওরা কিন্তু অনেক হচ্ছে গিয়ে মজা করে কিন্তু খায়। আর ওরা তো আসলে বিভিন্ন ধরনের খাবারের হচ্ছে গিয়ে বায়না করে, ভাত তো খাবেই না বিভিন্ন জিনিসের খাওয়ার বায়না করে, তো এটা বাসায় কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু হচ্ছে গিয়ে দেওয়া যায় যদি আপনার হাতে সময় থাকে। আর আপনি যদি করতে চান তাহলে কিন্তু আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনি এটা করে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে একদম সিম্পল হচ্ছে গিয়ে রেসিপি, মানে একদম চট জলদি সিম্পল রেসিপি। তো আমার বেবি অনেক মজা করে খাচ্ছিল, তো কি বলবো, আর আসলে তো মজা হয়েছে খেতে, তো আসলে ভালো লাগবে এটাই স্বাভাবিক। আর আমি ফ্রোজেন করেও হচ্ছে গিয়ে কিছু ফ্রেঞ্চ ফ্রাই রেখে দিয়েছি। ফ্রোজেন কীভাবে করবেন ফ্রেঞ্চ ফ্রাই সেটাও আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে সেই রেসিপিটাও হচ্ছে গিয়ে দেখিয়ে দিব যে কীভাবে আপনি ফ্রোজেন করেও হচ্ছে গিয়ে খেতে পারবেন। আপনার যখন দরকার হবে তখন আপনি বের করে জাস্ট হচ্ছে শুধু ভেজে নেবেন, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই আর এখন তো আমরা একদম সব খেয়ে নিব। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, সবার জন্য এই কামনা। বাই।